ঈদের মাংস খাওয়ার পর এই ভর্তাটা জনপ্রিয় হয়ে উঠছে আমার বাসায়। আসসালামু আলাইকুম, আশা করি এই ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি মরিচ ঢেলে নিব। এই মরিচগুলো ঝাল একটু কম, তাই পরিমাণে বেশি দিছি। কম হিটে মরিচগুলো ভালো করে ভেজে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। অল্প উপকরণে প্রত্যেকদিন সাধারণ রান্নাবান্না ভিডিও পেয়ে যাবেন। এখানে হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ, একদম মাছগুলো ছোট, আর এই মাছগুলো ভর্তা খাওয়ার খুবই ভালো লাগে। আমি এগুলো কম হিটে ভালো করে তেলে নিব। মাছগুলো সাদাই থাকবে, কালারটা লাল হবে না। পাটা পোতা পরিষ্কার করে নিছি। এই সাদা সাদা দেখা যায়, এই জায়গা হয়েছে যাইয়া ময়দা লাগছে, তাই সমস্যা নেই। প্রথমে মরিচগুলো বেটে নিব। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে তো জমে যায়, তারপরে শাক সবজির পাশাপাশিও খেতে খুবই মজা লাগে। মরিচ বাটা হয়ে গেছে, তারপরে দিব পেঁয়াজ। অনেকে রসুন দেয়, আমি কখনো রসুন খাই না, আসলে আমার কাছে ভালো লাগে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। পেঁয়াজ আর মরিচ বেটে নিছি, কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব তেলে রাখা চিংড়ি মাছ। এভাবে সব মাছগুলো বেটে নিব। দিব স্বাদ মতো লবণ। আর এই মাছের ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাই দিবেন। সবগুলো হাত দিয়ে মাখিয়ে নিব, তারপরে আবার একটা হালকা বাটা দিব। অবশেষে হয়ে গেছে ভর্তা বানানো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।